রাস্তা সংস্কার না হওয়ায় পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দিল গ্রামবাসী অবশেষে সংস্কারের আশ্বাসে তালা খুলে এলাকাবাসী বিজেপি আইপিএফটি জোট সরকারের সময়ে উন্নয়নের বিয়াব্রু চেহারা প্রকাশে। ক্রমেই বেরিয়ে আসছে এবার সাধারণ মানুষের ক্ষোভ দেখা গেল সোনামুড়া থানাধীন বিজিমারা ছয় নম্বর ওয়ার্ড এলাকায় স্থানীয়দের অভিযোগ এলাকার রাস্তাটি অনেক দিন ধরে খারাপ ভেঙে ভেঙে রাস্তাটি একেবারে শুরু হয়ে গেছে সংস্কার না হওয়ায় রাত বিরেতে চলাচল করতে সমস্যায় পড়তে হয় স্থানীয় লোকজনদের বিশেষ করে স্কুল মাদ্রাসার ছেলে মেয়েদের বর্ষার সময় এই পথ দিয়ে চলতে হয় অনেকটা ঝুঁকি নিয়েই এলাকার কেউ অসুস্থ হলে গাড়ি কিংবা রিকশা দিয়েও নেওয়া যাবে না হাসপাতালে গ্রামবাসীদের অভিযোগ পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি কিংবা জেলা প্রশাসনকে জানানো হলেও মিলছে শুধু আশ্বাস অভিযোগ কাজের কাজ কিছুই হয়নি তাই বাধ্য হয়ে সোমবার ক্ষুব্ধ লোকজন তালা ঝুলিয়ে দে পঞ্চায়েত অফিসে প্রায় দুই ঘন্টার পর কর্তৃপক্ষ এসে রাস্তার সংস্কারের আশ্বাস দিলে তালা খুলে দে ভুক্তভোগীরা আমরা একটা সুর রাস্তা দেখা যে এই দিনের মধ্যে যে একটা ব্যবস্থা করবো আর আমরা তার মধ্যে হয় আর এই যে তালা লাগাইছি তারা কে তালা খুলি দিয়ে আমরা মধ্যে সুরা করে দিব এই বেজিমারের রাস্তাটা দীর্ঘ আদিকালের রাস্তা বেজিমার সর্বপ্রথম রাস্তা এটা এখানে এটা এমনভাবে বেঙ্গে গেছে এটা দিলে নাকি মানুষ চলে অসুবিধা উঠে আছে আমরা পঞ্চায়েত হইতে পঞ্চায়েত সমিতি হইতে ব্লক লেভেল হইতে তারপর পিডাব্লিউডি হইতে এস ডিএম হইতে আমরা সবারই জানাছি লাস্ট পর্যন্ত ডিএমও এই রাস্তাটা দেখছি ফ্যাশন কন্ডিশন দেখছি যে তারা আশ্বাস দিয়েছে এটা ডিমোক্রেশন করব ইদানিংকালে রাস্তাটা ধরবো কিন্তু এই আশ্বাস দেওয়ার পরও অনেক দিন হয়ে গেছে এখন একটা সিজন তিন মাস গেছে প্রায় তিন মাস অতিক্রম হয়ে গেছে এমনি এখন সিজন খুশি জল নাই রাস্তাটা করার দরকার এখানে একটা মসজিদ আছে প্রায় পঞ্চাশ ছায়ত পরিবারের বাস এখানে পিওর রিপোর্ট চ্যানেল তিন ড্রপ